আমল আল্লাহর কাছে গৃহীত হওয়ার পূর্ব সত্যই হলো বিশুদ্ধতম আকীদা। যার আকীদা ঠিক নাই তার আমল ঠিক নাই, তার আমল যত ভালোই হোক না কেন আকীদা খারাপ হলে সে আল্লাহর কাছে পরিত্রাণ লাভে ধন্য হতে সক্ষম হবে না। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আম্বিয়া ওয়াল মুরসালিন আম্মা বাদ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম والسابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه وأعد لهم جنات تجري من تحتها الأنهار خالدين فيها أبدا ذلك الفوز العظيم وعن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم المسلم آخو المسلم لا يجلمه ولا يخذله ولا يحقره التقوى ها هنا رواه مسلم। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের 31তম জাতীয় তাবলিগী ইজতেমার সম্মানিত সভাপতি, আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের মহতরম আমিরে জামাত প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ গালিব, মজলিসে আমেলা ও মজলিসে শুরার সদস্যবৃন্দ, আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ সহ আহলে হাদিস আন্দোলনের অঙ্গ সংগঠনের সর্বস্তরের দায়িত্বশীল ও কর্মী ভাইরা, সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিনের বারগাহে শুকরিয়াতান তেলাওয়াত করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীর সর্বাধিক হক সংগঠনের কর্মী হিসাবে নিজেদের দায়িত্ব পালন করে আল্লাহ রাব্বুল আলামিনের রেজাবন্দি হাসিলের জন্য সর্বাত্মক চেষ্টা চালানোর তৌফিক ইনায়েত করেছেন সেই আল্লাহ রাব্বুল আলামিনের বারগাহে আমরা শুকরিয়াতান তেলাওয়াত করি আলহামদুলিল্লাহ। দুরুদ মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। সম্মানিত হাজিরিন, আমার আলোচনার বিষয় ফিরকায়ে নাজিয়ার নিদর্শন। আপনারা যারা মহতরাম আমিরে জামাতের লিখিত ফিরকায়ে নাজিয়া বইটি পড়েছেন তারা অবশ্যই লক্ষ্য করেছেন ফিরকায়ে নাজিয়া বইয়ের একেবারে শেষ বিষয়টি হলো ফিরকায়ে নাজিয়ার নিদর্শন। সম্মানিত উপস্থিতি, মহতরাম আমিরে জামাত এই বইয়ে অতীব গুরুত্বপূর্ণ চারটি নিদর্শনের বিষয়ে অত্যন্ত সংক্ষিপ্ত আকারে সাবলীলভাবে লিপিবদ্ধ করেছেন। আমাদেরকে আগে বুঝতে হবে ফিরকায়ে নাজিয়ার নিদর্শন বুঝতে গেলে আগে ফিরকায়ে নাজিয়া কারা এটা আমাদেরকে বুঝতে হবে। ফিরকায়ে নাজিয়া তারাই, ফিরকা শব্দের অর্থ দল আর নাজিয়া শব্দের অর্থ মুক্তিপ্রাপ্ত। মহান রব্বুল আলামিন আশরের মাঠে যখন বিচার আসনে সমাসীন হবেন, বিচার করতে যেয়ে বিচারের শুরুতেই সর্বপ্রথম একদল মানুষকে তিনি জান্নাতি হিসাবে
ঘোষণা করবেন, যারা একদিনের জন্য, এক মুহূর্তের জন্য, এক সেকেন্ডের ভগ্নাংশের জন্য জাহান্নামে নিক্ষিপ্ত হবে না। এই দলটি হল নাজাত প্রাপ্ত, মুক্তিপ্রাপ্ত, সাহায্য প্রাপ্ত দল। তো কোন নিদর্শন থাকলে, কোন চিহ্ন থাকলে, কোন গুণাগুণ আপনার আমার মধ্যে সন্নিবেশিত হলে আমরা যার ভিত্তিতে ফিরকায়ে নাজিয়ার অন্তর্ভুক্ত হতে পারবো, মূলত এই বিষয়ের বিষয়টি আলোচ্য বিষয়। মোহতরাম আমিরে জামাত যে চারটি বিষয় উল্লেখ করেছেন, তার প্রথম নম্বরে যারা আকীদা ইবাদত ও আচরণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবায়ে কেরামের নীতির উপরে সুদৃঢ় থাকেন এবং সর্বদা সহিহ হাদিসের উপর আমল করেন, তারা মানুষের সাথে সদ্ব্যবহার করেন এবং আপোষে মহব্বতের সম্পর্ক অটুট রাখেন। এক নম্বর বিষয়ের মধ্যে, এক নম্বর গুণের মধ্যে প্রথমে এই তিনটি বিষয় উল্লেখ করা হয়েছে, এক নম্বর আকিদা, দুই নম্বরে ইবাদত, আর তিন নম্বরে আচরণ। এই তিনটি ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবা ইকরামের, সাহাবা আজমাইনের নীতির উপরে সুদৃঢ় থাকতে হবে। সম্মানিত হাজিরিন, আকিদা উকদা বা আল উকদাতু অর্থ হল বন্ধন বা গিরা। আল আকিদাতু বা আকিদা অর্থ দৃঢ় বিশ্বাস যা ধারণ করে মানুষের জীবন পরিচালিত হয়। আকিদা ও বিশ্বাসের কারণে আদম সন্তান সততা বিভক্ত হয়েছে। ইসলাম আল্লাহর মনোনীত ধর্ম যা শুধুমাত্র তাওহীদি আকিদার উপরে প্রতিষ্ঠিত। ইসলাম কোন শিরকি, কোন বিদাতি, কোন কুফুরি আকিদার উপরে প্রতিষ্ঠিত নয়। ইসলাম শুধুমাত্র, কেবলমাত্র তাওহীদি আকিদার উপরে প্রতিষ্ঠিত। খলিফায়ে রাশিদার মৃত্যুর পরে মুসলিম উম্মার মধ্যে অনিসলামী আকিদার অনুপ্রবেশ ঘটে। সম্মানিত হাজিরিন, আপনার আকিদা যদি সঠিক না থাকে, আকিদায় যদি গলত থাকে, তাহলে আপনার কোন আমল কাজে আসবে না। সুতরাং আমল আল্লাহর কাছে গৃহীত হওয়ার পূর্ব সত্যই হল বিশুদ্ধতম আকিদা। যার আকিদা ঠিক নাই তার আমল ঠিক নাই, তার আমল যত ভালোই হোক না কেন, আকিদা খারাপ হলে সে আল্লাহর কাছে পরিত্রাণ লাভে ধন্য হতে সক্ষম হবে না। সম্মানিত হাজিরিন, দ্বিতীয় হল ইবাদত। শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া ইবাদতের সংজ্ঞা দিতে যে বলছেন, ইবাদাতু হিয়া ইসমুন জামিউন লিকুল্লি মা ইউহিব্বুহুল্লাহ ওয়া ইয়ারজুহু মিনাল আকওয়ালি ওয়াল আমালিল বাতিনা ওয়াজ জাহিরা। ইবাদত হলো ওই সকল প্রকাশ্য অপ্রকাশ্য কথা এবং কাজ যেগুলো করলে আল্লাহ ভালোবাসেন, এবং যে কথা এবং কাজের মাধ্যমে মহান রব্বুল আলামিন খুশি থাকেন, যার মাধ্যমে আল্লাহর রিজাবন্দি হাসিল হয়, সেটাই হলো ইবাদত। সূরাতুল জারিয়ার 56 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন বলছেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি
শুধুমাত্র আমার দাসত্ব করার জন্য, আমার ইবাদত করার জন্য। সূরাতুল বাকারার 21 নম্বর আয়াতে মহান রব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খলাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে মানব সম্প্রদায়, তোমরা ইবাদত করো তোমাদের রবের, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং তোমাদের পূর্ববর্তীদেরকেও সৃষ্টি করেছেন, যার মাধ্যমে তোমরা আল্লাহ ভীরু হতে সমর্থ হও। মুসলিম শরীফের 19 নম্বর হাদিসে বলা হচ্ছে, আন ইবনে আব্বাসিন রাদিয়াল্লাহু আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাম্মা বাআসা মুআযান ইলাল ইয়ামান ক্বালা ইন্নাকা তাকদামু আলা কওমি আহলি কিতাবিন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন মুআজ ইবনে জামালকে ইয়ামানে পাঠানো হল, তখন তিনি বললেন, মুআজ তুমি এমন এক জাতির কাছে প্রেরিত হচ্ছ, যাহারে কিতাবের কাছে তোমরা প্রেরিত হচ্ছ, সেখানে যে সর্বপ্রথম তোমার যেটা দায়িত্ব হবে, ফল একুন আউয়ালা মা তাদউহুম ইলাইহি ইবাদাতুল্লাহি আজ্জা ওয়া জাল্লা। সেখানে পদার্পিত হওয়ার পরে, সেখানে যাওয়ার পরে সর্বপ্রথম তুমি মানুষদেরকে আল্লাহর ইবাদতের আহ্বান জানাবে। অতঃপর বলা হচ্ছে সালাতের কথা, অতঃপর যাকাতের কথা, ইত্যাদি ইত্যাদি। সম্মানিত হাজিরিন, তাহলে আকীদা, ইবাদত এবং আচরণ, আচরণ তথা চরিত্র, এটা অবশ্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবা আজমাইনের অনুরূপ হতে হবে, তাহলেই ফিরকাতুন নাজিয়ার অন্তর্ভুক্ত হওয়া সম্ভব হবে। সম্মানিত হাজিরিন, হুজ্জাতুল্লাহিল বালেগার প্রথম খণ্ড 170 নম্বর পৃষ্ঠায় ভারত গুরু শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী তিনি বলছেন, আল ফিরকাতুন নাজিয়াতু হুমুল আখিজুনা ফিল আকীদাতি ওয়াল আমালে জামিআন বিহা জামিআন বিমা জাহারা মিনাল কিতাব ওয়াস সুন্নাহ ওয়া জারা আলাইহি জামহুরুস সাহাবাতি ওয়াত তাবিঈন। ফিরকাতুন নাজিয়া তারাই যারা আকীদা ও আমলের সর্বক্ষেত্রে জমহুর সাহাবা তাদের নীতিকে অনুসরণ করেছে এবং তাবিন ইজামের নীতিকে গ্রহণ করেছে। ওয়াগাইরুন নাজিয়া কুল্লু ফিরকাতিন ইনতাহালাত আকীদাতান খিলাফা আকীদাতাস সালাফ। আর তারা কোশ্চেন করেও ফিরকায় নাজিয়ার অন্তর্ভুক্ত হবে না যারা সালফে সালাফদের নীতি অবলম্বন থেকে দূরে থেকেছে, সালফে সালাফদের নীতিকে অনুসরণ না করেছে, তারা কখনোই ফিরকায় নাজিয়ার অন্তর্ভুক্ত হতে পারবে না। সম্মানিত হাজিরিন, আচরণের দিক দিয়ে এই জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা আজমাইনের অনুগামী হতে হবে, অনুসারী হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাজাবের 21 নম্বর আয়াতে
উল্লেখ করছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াওমাল আখিরা ওয়া যাকারাল্লাহ কাসীরা। তোমাদের জন্য সর্বোত্তম আদর্শ রয়েছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে। লিমান কানা ইয়ারজুল্লাহ, যে ব্যক্তি আল্লাহর কাছে ফিরে যেতে চাই, ওয়া ইয়াওমাল আখিরাম এবং আখিরাতে বিশ্বাসী, ওয়া যাকারাল্লাহ কাসীরা এবং অধিক পরিমাণে যে আল্লাহকে স্মরণ করে, অবশ্যই তাদের জন্য উত্তম চরিত্র রয়েছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে। সিলসিলাতুস সহিহা 42 নম্বর হাদিসের মধ্যে, আল মুস্তাদরাক হাকিম 221 নম্বর হাদিসের মধ্যে বলা হচ্ছে, ওয়ান আবি হুরাইরা রাদিয়াল্লাহু আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইস্তুলি উতিম্মা মাকারিমুল আখলাক। আমি উম্মতের জন্য সর্বোত্তম সম্মানিত চরিত্র নিয়ে আগমন করেছি। ওয়ান আবি দারদা আন্না নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা শাইউন আসকালা ফি মিজানিল মুমিনিন ইয়াওমাল কিয়ামাতি মিন খুলুকিন হাসানিন। সহিহ হাইনের 876 নম্বর হাদিসের মধ্যে বলা হচ্ছে যে, মা শাইউন আসকালা ফি মিজানিল মুমিনিন ইয়াওমাল কিয়ামতে, কিয়ামতের দিন মুমিনের মিজানের পাল্লায় সর্বাধিক যেটা ভারী হবে, সর্বাধিক ওজনে যেটা ভারী হবে সেটা হলো উত্তম চরিত্র। আন-নওয়াস বিন সামআন আল আনসারি قال سألت رسول الله صلى الله عليه وسلم نواس بن سمار انصاری বললেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম, আনিল বিররি ওয়াল ইসমি, নেকি এবং গুনাহ সম্পর্কে। ফাকাল আল বিররু হুসনুল খুলক, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বিররুন তথা নেকি হলো সর্বোত্তম চরিত্র, মহানতম চরিত্র। অলেসমু মা হাকাফি সাদরিক, আর গুনাহ হলো যেটা করতে গেলে, যে কাজ করতে গেলে তোমার অন্তরে খটকা লাগে, ওটাই হলো গুনার কাজ। ওয়া কারহাতাম ওয়া কারহাতা আইয়াতালিয়া আলাইহিন নাস, এবং যে কাজটি যদি লোকেদের কাছে, লোকেদের অবগতির মধ্যে যায়, মানুষ যদি জেনে যায়, মানুষের কাছে সেটা যদি পৌঁছে যায়, সেই মানুষের কাছে পৌঁছে যাওয়া, মানুষ জেনে যাওয়াটাকে তুমি অত্যন্ত খারাপ মনে করো, অপছন্দনীয় মনে করো, ওটাই তোমার জন্য গুনাহ। সম্মানিত হাজিরিন, এই এক নম্বর চিহ্ন বা চিহ্নের মধ্যে বলা হচ্ছে, সাহাবায়ে কিরামের নীতির উপরে সুদৃঢ় থাকেন। সূরা তাওবার 100 নম্বর আয়াতের মধ্যে মহান রব্বুল আলামিন বলছেন, আস-সাবিকুনাল আউয়ালুন মিনাল মুহাজিরিন ওয়াল আনসার ওয়াল্লাযিনা তাবাউহুম বিহসানিন। ইসলামের প্রথম যুগের যে মুসলমান ছিলেন, সাহাবি ছিলেন আনসার এবং মুহাজির, আল্লাযিনা তাবাউহুম বিহসানিন, সাহাবায়ে কিরাম যারা আনসার ছিলেন, যারা মুহাজির ছিলেন, এবং পরবর্তী যুগে যারা তাদের সনিষ্ঠ অনুচারী, সাহাবায়ে কিরাম যেভাবে আমল করেছেন, আনসার সাহাবিগণ, মুহাজির সাহাবিগণ তারা যেরূপ আমল করেছেন, অনুরূপ আমল পরবর্তী যুগে যারা নিষ্ঠার সাথে করবে,
রাদিয়াল্লাহু আনহুম, যাদের উপরে যারা যাদের উপরে মহান রব্বুল আলামিন সন্তুষ্টি সন্তুষ্ট হয়েছেন, ওয়ারাজু আনহু, এবং যারা আল্লাহর উপরেও সন্তুষ্ট হয়েছে, ওয়াআদালাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, এবং আল্লাহ রাব্বুল আলামিন যাদের জন্য ওই জান্নাতের ওয়াদা করেছেন, যে জান্নাতের তলদেশ দিয়ে নহর প্রবাহিত হয়েছে, খালেদিনা ফিহা আবাদা, এবং তারা সেখানে চিরস্থায়ীভাবে বসবাস করবে। যালিকাল ফাউজুল আযীম, এটাই তাদের জন্য চূড়ান্ত সাফল্য, এটাই তাদের জন্য মহা সাফল্য। সম্মানিত হাজিরিন, মহান রব্বুল আলামিন তিনি সাহাবায়ে কিরামের নীতির উপরে সুদৃঢ় থাকার জন্য সাহাবায়ে কিরাম যেভাবে আমল করেছেন, অনুরূপ আমল করার জন্য এই নির্দেশনা প্রদান করেছেন। হযরত ইরবাজ বিন সারিয়া রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ের খুলাফায়িল মাহদিয়্যিন ওয়ার রাশিদিন, তামাসসাকু বিহা ওয়া আযু আলাইহা বিন নাওয়াজিজি ওয়া ইয়াকুম মুহদাসাতিল উমুর ফা ইন্না কুল্লা মুহদাসাতিন বিদআ ওয়া কুল্লু বিদআতিন দালালা। হযরত ইরবাজ বিন সারিয়া হতে বর্ণিত, আল্লাহ রাসূল বলছেন, আলাইকুম বিসুন্নতি, তোমাদের দায়িত্ব হলো, তোমাদের উচিত আমার সুন্নাতের অনুসরণ করা, ওয়া সুন্নাতিল খুলাফায়ুল মাহদিয়্যিন আর রাশিদিন, এবং আমার সুপ্রাপ্ত সুপদ প্রাপ্ত খলিফা আজমাইনের খুলাফায়ে রাশিদিনের সুন্নাতের উপরে আমল করা, তামাসসাকু বিহা, এবং এটাকে আঁকড়ে ধরা, ওয়াজু আলাইহা বিন নাওয়াজিজ, মাড়ির দাগ দিয়ে আঁকড়ে ধরা, এমন ভাবে সাহাবায়ে কিরামের খুলাফায়ে রাশিদিনের আমলকে আমাদের বাস্তব জীবনে যদি আমরা ফিরকাতুন নাজিয়ার অন্তর্ভুক্ত হতে চাই, ফিরকাতুন নাজিয়া হিসাবে পরকালে আল্লাহর কাছে উত্থিত হতে চাই, তাহলে এমন ভাবে আঁকড়ে ধরতে হবে, আল্লাহর নবী বলছেন যে একেবারে মাড়ির দাগ দিয়ে এটাকে আঁকড়ে ধরতে হবে, কখনো এটা যেন ছিন্ন হওয়ার নয়, কখনো এটা থেকে বিচ্যুত হওয়ার কোনো সুযোগই না থাকে। সুতরাং আজকের দুনিয়ার জীবনে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবা আজমাইন তাবেইনা ইজামের আদর্শকে যারা ছেড়ে দিয়েছে, তারা পশ্চিম কালেও অন্তত পক্ষে ফেরকাতুন নাজিয়ার অন্তর্ভুক্ত হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের প্রথম ঘোষণায় জান্নাত পাওয়ার সৌভাগ্য লাভ করতে পারে না, এই আশা পোষণ করতে পারে না। এই জন্য আমরা আহলেদিস আন্দোলনের পক্ষ থেকে, আহলেদিস আন্দোলন, আহলেদিস যুব সংঘ, সকল অঙ্গ সংগঠনের সকল নেতা কর্মীকে মহান মহানবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরাম তাবেঈন ইজামের যে আদর্শ রয়েছে, সেই আদর্শের উপরে টিকে থাকার জন্য সর্বাত্মক চেষ্টা আমরা চালিয়ে যাচ্ছি। সম্মানিত হাজিরিন, এরপরে মহান মহানবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরকাতুন নাজিয়া থেকে কোন রকমে বঞ্চিত যেন না হতে পারে, এই জন্য নির্দেশনা প্রদান করলেন, ওয়াইয়াকুম মুহদাসাতিল উমুর, যেটা রাসূলের যুগে ছিল, সাহাবায়ে কিরামের যুগে ছিল, ওই যুগ পর্যন্ত যা কিছু ঘটে গেছে, যা কিছু আমল হয়ে গেছে, ওই আমল ছাড়া নতুন ভাবে কোন কোন কিছু সৃষ্টি করে, নতুন ভাবে উদ্ভাবন করে আবার তার উপরে আমল করা হবে, এ থেকে বিরত থাকার জন্য নির্দেশ দিয়েছেন। ফাইন্না কুল্ল মুহদাসাতিন বিদআ, কারণ প্রত্যেকটা নবসৃষ্ট যেটা রাসূল এবং সাহাবায়ে কিরাম করেন নাই, এটা অবশ্যই বিদআত, ওয়া কুল্লু বিদআতিন দালালা, আর এই নবসৃষ্ট আমলের পরিণতি হলো গোমরাহি। গোমরাহি কখনো ফেরকায়ে নাজিয়া হতে পারে না, গোমরাহি কখনো জান্নাতের আশা করতে পারে না।
সম্মানিত হাজিরিন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো নির্দেশনা প্রদান করলেন। মুত্তাফাকুন আলাইহি, বুখারী এবং মুসলিম হাদিসের মধ্যে আসছে, মিশকাত শরীফের 610 নম্বর হাদিসের মধ্যে উল্লেখিত হয়েছে, খায়রু উম্মতি কারনি সুম্মা আল্লাযিনা ইয়ালুনাহুম সুম্মা আল্লাযিনা ইয়ালুনাহুম। উত্তম যুগ হলো আমার যুগ, অতঃপর তার পরবর্তী যুগ, অতঃপর তার পরবর্তী যুগ। অর্থাৎ উত্তম যুগ বলতে এবং যেটা ফিরকায়ে নাজিয়ার আমল হিসাবে যেটা চলবে সেটা হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে জিব্রিল আমিনের মাধ্যমে ওহি প্রাপ্ত হয়েছেন এবং আল্লাহর নির্দেশ ও নির্দেশনা অনুযায়ী বাস্তবে আমল করেছেন, সাহাবায়ে কেরামকে সেই আমল শিখিয়েছেন। অতঃপর আল্লাহর নবীর তিরুধামের পরে ওফাতের পরে আল্লাহর নবীর কাছ থেকে সাহাবায়ে কেরাম যেরূপ শিখেছিলেন ওইরূপ ভাবে আমল করেছেন। আর সাহাবায়ে কেরাম যেহেতু আল্লাহর নবীর কাছ থেকে ডাইরেক্ট শিখেছেন, ডাইরেক্ট আল্লাহর নবীর মাধ্যমেই তারা আমল অর্জন করেছেন, অথবা তাদের অর্জিত আমলের, তাদের গৃহীত আমলের পরবর্তীতে তাবিনে ইজাম যেভাবে আমল করেছেন এই পর্যন্ত যুগ আমল চলবে। এই আমলগুলো যদি কোনো মানুষের আমলের মধ্যে চলে, কোনো মুসলমান এই আমলকে নিজের মধ্যে সীমাবদ্ধ রাখে, তাহলেই তারা ফিরকায়ে নাজিয়ার অন্তর্ভুক্ত হতে সম্ভব, অন্যথায় গুমরাহির মধ্যে পড়ে যাবে, অন্যথায় বাতিল হিসাবে পরিগণিত হবে, ওই আমল চলবে না। সম্মানিত হাজিরিন, অতঃপর দুই নম্বর ফিরকায়ে নাজিয়ার দুই নম্বর যেটা নিদর্শন, যেটা চিহ্ন মোহতরম আমিরে জামাত উল্লেখ করেছেন, যারা সকল বিষয়ে পবিত্র কোরআন ও সহিহ হাদিসের দিকে ফিরে যান এবং সালাফে সালেহীন ও মুহাদ্দিস বিদ্বানগণের মাসলাক অনুসরণে যোগ জিজ্ঞাসার জবাব দেন। সূরাতুন নিসার 59 নম্বর আয়াতে মহান রব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, ইয়া আয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম ফাইন তানাযাআতুম ফি শাইইন ফারদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল ইন কুনতুম তু'মিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির যালিকা খায়রু ওয়া হাসানু তাউবিলা। হে বিশ্বাস পরায়ণ বান্দাগণ, আল্লাহর আনুগত্য করো, আল্লাহর রাসূলের আনুগত্য করো আর উলিল আমরের আনুগত্য করো। কিন্তু উলিল আমরের আনুগত্য করতে যেয়ে, আদেশদাতাদের আদেশ মানতে যেয়ে যদি সেখানে পরস্পরের মধ্যে দ্বিধা বিভক্ত মত পরিলক্ষিত হয়, সেখানে যদি তানাজা সৃষ্টি হয়, মত ভিন্নতা, মত দ্বৈততা যদি সেখানে পরিলক্ষিত হয়, ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল অর্থাৎ পবিত্র কোরআন এবং সহি হাদিসের দিকে তোমাদেরকে প্রত্যাবর্তিত হতে হবে, সেই দিকে ফিরে আসতে হবে। যারা চার ইমাম, মহামতি ইমাম একাধিক আমলের নির্দেশ দিয়েছেন, দেখা গিয়েছে ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহর সাথে ইমাম শাফি রহিমাহুল্লাহর আমলের মিল নাই, অথবা ইমাম মালিক রহিমাহুল্লাহর মিল নাই, অথবা আহমদ বিন হাম্বালের মিল নাই। একজন ইমামের সাথে আরেকজন ইমামের একই বিষয়ে আমলের ভিন্নতা পরিলক্ষিত হয়েছে। এই অবস্থাতে ফিরকায়ে নাজিয়া তথা আল্লাহ তাআলার প্রথম ঘোষণাতে জান্নাতি যদি মানুষ হতে চায়, তাহলে অবশ্যই সেক্ষেত্রে পবিত্র কোরআন এবং সহি হাদিসের দিকে প্রত্যাবর্তন করতে হবে, নিঃশর্তভাবে ফিরে আসতে হবে, কোনো বিলম্ব ছাড়াই, কোন রকম বাক্যালাপ ছাড়াই ফিরে আসতে হবে, কোরআন সুন্নাকে মেনে নিতে হবে, পবিত্র কোরআন এবং সহি হাদিসের ওপর আমল করতে হবে, মহামতি ইমামের হাদিসের বিরোধিতা হওয়ার কারণে, হাদিসে আমল হাদিসের বিরোধী হয়ে যাওয়ার কারণে, কোরআনুল কারিমের বিরোধী হয়ে যাওয়ার কারণে সেটা প্রত্যাখ্যান করতে হবে। এটাই ফিরকায়ে নাজিয়ার বৈশিষ্ট্য। এইখানে আমার মহামতি ইমাম তিনি কি কম বোঝেন, আমার পীর সাহেব তিনি কি কম বোঝেন, আমার মহাদ্দেশ সাহেব তার কি বুঝের অভাব আছে, তার কি জ্ঞানের অভাব আছে,
তিনি কি কম কিতাব পড়েছেন? এত বছর ধরে আলিয়া মাদ্রাসার মুহাদ্দিস হিসাবে এই বুখারি পড়িয়েছেন, মুসলিম পড়িয়েছেন, কুতুবে সিত্তা পড়িয়েছেন, এত এত কিতাব তার ছাত্রদেরকে শিক্ষা দিয়েছেন ইত্যাদি ইত্যাদি বাক্যের মাধ্যমে পবিত্র কোরআন এবং সেই হাদিসের আমলকে প্রত্যাখ্যান করা যাবে না। পৃথিবীর যত বড় বিদ্বান আসুক, যত বড় ইমাম আসুক না কেন, পবিত্র কোরআন এবং সেই হাদিস আসলে সেখানেই আত্মসমর্পণ করতে হবে। এটাই জান্নাত প্রাপ্তদের গুণ, এটাই তাদের নিদর্শন। সম্মানিত হাজিরিন, মিশকাত শরীফের 186 নম্বর হাদিসে উল্লেখ করা হয়েছে, আন মালিক আন্নাহু বালাগাহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال تركت فيكم امرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنه نبيه। এটা মুআত্তা মালিকের মধ্যে এসেছে, মহানবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায়ের ভাষণে তিনি নির্দেশনা দিয়ে গেলেন, দুনিয়া থেকে চলে যাওয়ার পরে উম্মত কি করবে, কিসের উপরে টিকে থাকবে, কিসের উপরে টিকে থাকলে হিদায়তের উপরে টিকে থাকবে, কোন বিষয়কে ধরে রাখলে ফেরকায়ে নাজিয়া হিসাবে জান্নাত লাভে ধন্য হবে, সেই বিষয়টি তিনি অত্যন্ত স্পষ্টভাবে সুস্পষ্টভাবে ক্লিয়ার করে গিয়েছেন। তিনি বলছেন যে আমি তোমাদের জন্য দুটি জিনিস রেখে যাচ্ছি, একটা হলো মহাগ্রন্থ আল কোরআন, আল্লাহর প্রেরিত মহাগ্রন্থ আল কোরআন, ওয়া সুন্নাতে নবী গিহি, এবং তোমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত, আল্লাহ প্রেরিত সেই নবীর সুন্নাত তোমাদেরকে আঁকড়ে ধরতে হবে, তাহলেই তোমরা ফিরকায়ে নাজিয়া হিসেবে অন্তর্ভুক্ত হতে পারবে। সম্মানিত হাজিরিন, আবু দাউদের 4604 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে, আনিল মিকদাম মিন মা দি করিব আন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাহু ক্বালা আলা ইন্নি উতিতুল কিতাবা ওয়া মিসলুহু মাআহু আলা ইউশিকু রাজুলুন শাআবানু আলাম আরিকাতিহি ইয়াকুলু আলাইকুম বিহাযাল কুরআন ফামা ওয়াজাদতুম ফিহি মিন হালালি ফাআহিল্লুহু ওয়ামা ওয়াজাদতুম ফিহি মিন হারামিন ফাহরিমুহু। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি মহাগ্রন্থ আল কোরআন এবং অনুরূপ আরেকটি বিষয় সহ প্রেরিত হয়েছি, আলা ইউশিক রাজুলুন শাবানুন আলাম আরিকাতিহি, জেনে রেখো অচিরেই এমন একটা সময় আসবে যখন ধনী শ্রেণীর মানুষ উদার পুত্তি করে তার গদিতে তার আসনে সমাসীন হয়ে বলতে থাকবে, একুল আলাইকুম বিহাযাল কুরআন, এটা তোমাদের জন্য প্রেরিত আল কুরআন, ফামা ওয়াজাদতুম ফিহি মিন হালালিন ফা আহিল্লুহু, এই কুরআনুল কারীমের মধ্যে যেটা তোমাদেরকে হারাম হালাল হিসাবে সাব্যস্ত করবে সেটাকেই তোমরা হালাল হিসাবে গ্রহণ করবে, ওমা ওয়াজাদতুম ফিহি মিন হারামিন ফাহরিমুহু, আর এটার মধ্যে যেটা হারাম হিসাবে তোমাদেরকে সাব্যস্ত করবে শুধুমাত্র সেটাকেই তোমরা হারাম হিসাবে গ্রহণ করবে। অতঃপর আল্লাহর নবী বললেন, ওয়া ইন্না মুহাররামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জেনে রেখে দেখো দিও মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটাকে হারাম বলবেন, যেটাকে হারাম করবেন, কামা হাররামাল্লাহ, ওইটা ওই রকমই হারাম হবে যেমনটি মহান রব্বুল আলামিন হারাম করেছেন। আল্লাহ বললেও হারাম হয়, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেও হারাম হয়, কিন্তু শেষ জামানায় এখন আহলে কুরআন সহ একদল মানুষ যখন এই যে আমাদের মুখলেস
মোখলেসুর রহমান মাদানী সহ যারা বাহাজ এবং মোরা যারা অত্যন্ত সিদ্ধ তাদের সঙ্গে যখন বিতর্কে অবতীর্ণ হয়, বিতর্কে অবতীর্ণ হওয়ার সাথে সাথে যখন আর কোন রকমেই পারা যাচ্ছে না, উত্তর দেওয়া যাচ্ছে না, তখন নিজেদেরকে আহলে কোরআন হিসাবে, কোরআনের অনুসারী হিসাবে নিজেদেরকে দাবি করেন এবং বলেন যে আমরা কোরআন থেকে বলছি, আমরা কোরআনের অনুসারী, তাও তোমরা হাদিসের অনুসারী, এই দিক দিয়ে তোমাদের চেয়ে আমরা শ্রেষ্ঠ। সম্মানিত হাজিরিন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছেন শরিয়াত দিয়ে, এবং তিনি আল্লাহর পক্ষ থেকে কোরআনুল কারীমের মধ্যে যেটা হারাম হালাল হিসেবে সাব্যস্ত হয় মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুরূপভাবে হারাম এবং হালাল বলার ইখতিয়ার রাখেন। এই কারণে তিনি মহান রব্বুল আলামিনের নির্দেশ ব্যতীত কোন বিষয়ে শরিয়াতের ব্যাপারে কারোর সামনে কোন কথা বলেন না। সম্মানিত হাজিরিন, এই জন্য মুহাদ্দিস খতিব আবু বকর আল বাগদাদি, যিনি 392 হিজরিতে জন্মগ্রহণ করেছেন, 463 হিজরিতে মৃত্যুবরণ করে উফাত লাভ করেছেন, তিনি দত্তহীন কণ্ঠে সরফুয়া সাহাবিল হাদিস গ্রন্থের 28 নম্বর পৃষ্ঠায় তার একটি কওল অত্যন্ত দত্তহীন ভাবে উল্লেখ করা হয়েছে, অকুল্লু ফিয়াতিন তাতাইয়াজু ইলাহাইন তারজিউ ইলাইহি আও তাসতাহসিনু রায়ান সিয়াসা বিল হাদিস ফাইনাল কিতাব উদ্দাতুহুম والسنه حجتهم والرسول فياتهم واليه نسبتهم لا يعرجون على الهوى ولا يلتفتون الى الاراء। দুনিয়ার বুকে যত দল আছে প্রত্যেকটি দল প্রবৃত্তির অনুসারী, প্রবৃত্তির অনুসারী, প্রবৃত্তির দাসত্ব করে চলে, তারজিউ ইলাইহে এবং প্রবৃত্তির দিকেই তারা ফিরে থাকে, ওই দিকেই রুজু থাকে, অথবা আওতাস্তাসিনু রায়ান অথবা মানুষের দেওয়া অ্যানালজিক্যাল ডিরেকশন অনুযায়ী, ইমাম মুস্তাহিদদের কথা অনুযায়ী, পীর মাশায়েখদের কথা অনুযায়ী তাদের জীবনের আমল তারা পরিচালনা করে থাকে। সিয়াসাবিল হাদিস, কিন্তু ব্যতিক্রম রয়েছে হাদিসের অনুসারী আহলে হাদিসদের মধ্যে। ফাইনাল কিতাব উদ্দাতুহুম, কারণ মহাগ্রন্থ আল কোরআন হলো তাদের দলিল, আসুন্নাতু হুজ্জাতুহুম এবং সুন্নাত হলো তাদের একমাত্র প্রমাণ পুঞ্জি। কোরআনুল কারীম যেমন তাদের হাতিয়ার, সুন্নাত ঠিক তেমনি ভাবে তাদের প্রমাণ পুঞ্জি। আর রাসূল ফিয়াতুহুম, নেতৃত্বের আসনে তারা সমাসীন করেছে শুধুমাত্র নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়া ইলাইহি নিসবাতুহুম, তাদের আমলের জিন্দেগির সম্পর্ক শুধুমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। লা ইয়ারজুনা ইলাল হাওয়ায়ে, তারা কখনো প্রবৃত্তির অভিমুখী হন না, ওয়ালা ইলতাফিতুনা ইলাল আরায়ে, কখনোই তারা এই মানুষের দেওয়া সিদ্ধান্তকে, ইমামদের দেওয়া সিদ্ধান্তকে, মুস্তাহিদগণের সিদ্ধান্তকে তারা কখনোই অবনত মস্তকে গ্রহণ করেন না। সম্মানিত হাজিরিন, আসলে 4টি নিদর্শন, এর দুটো মাত্র আমার নির্দিষ্ট সময়ের মধ্যে বলতে আমি সক্ষম হয়েছি, এরপরে দুটো শুধু আপনাদের সামনে জানিয়ে দিয়েই সংক্ষিপ্তভাবে আমার কথা 2-1 মিনিটের মধ্যে শেষ করছি। 3 নম্বর হল, তারা ব্যাখ্যাগত মতভেদকে লঘু করে দেখেন, কখনোই তাকে দলীয় বিভক্তিতে পরিণত করেন না। যেমন খন্দকের যুদ্ধ থেকে ফিরেই জিব্রিল আমিন বললেন দ্রুত বনু কুরাইজার বিরুদ্ধে অভিযানে বের হওয়ার জন্য মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে অনুযায়ী সবাইকে নির্দেশ দিলেন বনু কুরাইজায় পৌঁছে আসর পড়ার জন্য। ইতিমধ্যে আসরে রক্ত হয়ে গেলেন, কেউ মদিনা থেকে আসর পড়ে নিল, আবার কেউ বনু কুরাইজায় যে আসরের সালাত আদায় করলো রক্ত শেষে, দুই দল মানুষ, একদল আল্লাহর নবীর নির্দেশটাকে ডাইরেক্ট অর্থ গ্রহণ করলেন, আবার আরেক দল
মানুষের মর্মত্ব হিসাবে গ্রহণ করলেন, কারোর মধ্যে এইটা নিয়ে কোনো মতভেদ সৃষ্টি হলো না, এবং এর কারণে কোন যারা সালাত মদিনায় পড়লেন অথবা যারা কুরাইজায় যে পড়লেন কোন উভয়ের কেউ ফিরকায় নাজিয়া থেকে বেরিয়ে গেল না, এর জন্য ফিরকায় নাজিয়া থেকে কেউ বঞ্চিত হবে না। বরং যদি যদি কেউ এইটা না করে জিদ করে এবং এইটা নিয়ে বাড়াবাড়ি করে, সেই বরং ফিরকায় নাজিয়া থেকে দূরে সরে যাবে, ফিরকায় নাজিয়া থেকে বঞ্চিত হয়ে যাবে। সম্মানিত হাজিরিন, অতঃপর চার নম্বরের গুণ হলো, চার নম্বরের নিদর্শন হলো, যারা সর্বদা উত্তম মুমিন হওয়ার জন্য চেষ্টিত থাকেন এজন্য সর্বদা আল্লাহর সাহায্য কামনা করেন। সম্মানিত হাজিরিন, এ ব্যাপারে মহান রব্বুল আলামিন বলছেন যে সূরা মুমিনুনের একেবারে প্রথম থেকে ছয় নম্বর আয়াত পর্যন্ত, কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা আনিল লাগবি মুরিজুন, বিস্তারিত এখানে আলোচনা করা হয়েছে। মহান রব্বুল আলামিন আয়াত নাজিল করে দিয়ে মুমিন হওয়ার জন্য কোন কোন গুণ অর্জন করতে হবে, আজকের শুধু আলাদিস আন্দোলন করলেই, আলাদিস যুব সংঘের কর্মী হলেই কিন্তু মুমিন হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করা যাবে না। মহান রব্বুল আলামিন আপনাকে যে আমলগুলো করতে বলেছেন, ওই আমলগুলো যদি বাস্তব জীবনে আপনি করতে না পারেন, শুধুমাত্র সংগঠন করেই ফিরকায়ে নাজিয়ার অন্তর্ভুক্ত হওয়া যাবে না। সুতরাং আলাদিস আন্দোলনের এবং আহলেদির যুব সংঘের প্রত্যেকটা কর্মীকে অবশ্যই এতেসাব রাখতে হবে, এতেসাব রেখে এতেসাবের ভিতরে পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের মর্মমূলে আপনার যে আমলগুলো করার জন্য এবং যে আমলগুলো নিজের হিসাব নিজে উপস্থাপন আল্লাহর কাছে হিসাব উপস্থাপন করার আগেই দুনিয়ার জীবনে নিজের হিসাবটা নিজেই একটু ঝালিয়ে নেওয়া, আল্লাহর কাছে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করা, এই প্রস্তুতি আপনাকে আমাকে গ্রহণ করতে হবে। অবশ্যই সকলে এহতেসাব রাখতে হবে, এহতেসাব রাখতে পারলেই প্রকৃত অর্থে মুমিন হওয়া যাবে। মুমিন হওয়াটা অত্যন্ত সহজ হওয়া যাবে, ইমানি হালাতে মৃত্যুর আগ পর্যন্ত থাকাটা একেবারে নির্বিঘ্নে থাকা সম্ভব হবে। এই জন্য সকলের কাছে উদাত্ত আহ্বান রাখবো যে আমরা নিজেদেরকে মুমিন তথা ইমানের সাথে নিজেদেরকে রাখার জন্য এই এহতেসাব আমরা রাখার জন্য সর্বদা চেষ্টা করব। সম্মানিত হাজিরিন, ফিরকায়ে নাজিয়ার যে চারটি গুণের কথা, চিহ্নের কথা, নিদর্শনের কথা বলা হলো, এই চারটি নিদর্শন আমরা যেন যথাযথভাবে পালন করে পরকালে মহান রব্বুল আলামিনের একেবারে প্রথম ডাইরেক্ট ঘোষণায় সোজা জান্নাতুল ফেরদাউসের মেহমান হতে পারি, এই তৌফিক কামনা করে সকলকে ধন্যবাদ জানিয়ে সকলের সুস্বাস্থ্য খৈরিয়াত আফিয়াত কামনা করে আমার আলোচনা এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।